মা ঘর কোনো খাবার নেই তার উপর তুমি আবার অসুস্থ না খেলে যে তুমি আরো অসুস্থ হয়ে যাবে মা তাই আমি বলি কি তুমি ঘরে থাকো আমি গিয়ে খাবার খুঁজে নিয়ে আসি কেমন না রে মা তুই পারবি না বনে অনেক দুষ্ট পাখিরা আছে ওরা তোর ক্ষতি করতে পারে সোনা আমি সুস্থ হলে তারপর যাবো বুঝেছিস আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না মা আর আমি বাইরে না বেরোলে চালাক হবো কি করে বলতো আমি তোমার আজ কোনো কথাই শুনবো না যাবি তাহলে যা তবে সাবধানে যাস বুঝেছিস আচ্ছা আমি কোনো খাবার খুঁজে পাচ্ছি না কেন নতুন এসেছি জন্য নাকি নানা দেরি করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব মায়ের জন্য খাবার খুঁজে নিয়ে যেতে হবে টুকি আবারও এদিক ওদিক তাকাতে থাকে আর দূর থেকে একটা ঈগল টুকিকে দেখে আর ওর সামনে আসে ছোট্ট টুকি তুই কি খাবার খুঁজছিস নাকি হ্যাঁ আমি আমার জন্য আর আমার অসুস্থ মায়ের জন্য খাবার খুঁজতে বানিয়ে এসেছি আমার সাথে চল আমি তোকে শস্যদানা দিব আমার ঘরে অনেক শস্যদানা আছে তোর জন্য আর তোর মায়ের জন্য দিব অনেকগুলো আছে চল চল কিন্তু তুমি তো আমাকে চিনো না জানো না তাহলে কেন খাবার দিতে চাচ্ছ আরে বোকা আমি তো তোর জন্ম থেকে তোর উপর নজর রাখছিলাম তাহলে তোকে চিনবো না কেন চল চল তাড়াতাড়ি আমার সাথে চল ঈগলের কথা শুনে টুকি মনে মনে বলতে থাকে বুঝতে পেরেছি ঈগল আমাকে কোনো সাহায্য করবে না বরং আমার ক্ষতি করতে চাইছি এখন বুদ্ধি করে এরা থেকে পালাতে হবে কি রে মা কি ভাবছিস চল আমার সাথে চল ঈগল কাকা তুমি আমার ভাইকেও খাবার দিবে হ্যাঁ অবশ্যই দিব আগে চল তো তুমি এখানে দাঁড়াও আমি আমার ভাইকে নিয়ে আসি কেমন আমার ভাই আমার জন্য বড় বড় কাছে নিচে অপেক্ষা করছে যে সত্যি বলছিস তোর ভাইও আছে যা যা তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে আয় আজ অনেক মজা হবে একসাথে দুটো ছানাকে খাবো এদিকে টুকি অনেক জোরে জোরে উড়ে ঈগলের থেকে দূরে চলে আসে বাবারে বাবা চোর বাঁচে বেঁচেছি আর একটু হলে প্রাণ আমার ঈগলের পেটেই যেত এখন এদিক থেকে মায়ের জন্য খাবার খুঁজে নিয়ে যেতে হবে এরপর টুকি কিছুক্ষণের মধ্যেই কিছু শস্য দানা পায় আর সেগুলো নিয়ে বাড়িতে চলে আসি আর দুই মামি মিলে খেতে থাকে আর টুকি টুনিকে সব কথা খুলে বলে অন্যদিকে ঈগল বলে এই টুনির বাচ্চা এখন আসছে না কেন এর মানে ও আমাকে বোকা বানিয়েছে ছোট ছানা তোকে আমি ছাড়বো না তোকে আমি খাবোই খাবো এভাবে কেটে যায় দুই দিন যোগকণিকা নদীর পাড়ে বসেছিল ঠিক তখনই ওখানে ঈগল আসে আর বলতে থাকে আমি অনেক ক্ষুধার্ত আজ আমি তোদের দুজনকে খাবো ছাড়বো না আমি তোদের বল তোদের মধ্যে কে আগে আমার পেটে যাবি তাড়াতাড়ি বল তুমি এসব কি বলছো দাদা আমরা তোমার বন্ধুর মতো দয়া করে আমাদের ছেড়ে দাও হ্যাঁ দাদা তোমার পায়ে পড়ি ছেড়ে দাও আমাদের আমাদের খেও না খেও না আমাদের আচ্ছা বেশ তোদের ছেড়ে দিব তবে একটা শর্তে আর শর্তটা হলো ওই টুনির ছানাকে আমার কাছে এনে দিবি এখন বল তোরা কি পারবি আমার শর্ত মতো কাজ করতে হ্যাঁ হ্যাঁ পারবো দাদা বলো ওই টুকিকে কোথায় নিয়ে যাব ওই টুকিকে নিয়ে কাল সকালের মধ্যেই আমার গুহায় আসবি আর যদি কাল সকালের মধ্যে টুকিকে আমার কাছে না আনিস তাহলে তোদেরকেই খাবো বুঝেছিস যা এবার নিজের কাজ কর কণিকা তুমি ঈগলের শর্তে রাজি হলে কেন এবার আমরা ওই টুকিকে কি করে ঈগলের কাছে নিয়ে আসবো বলতো
চুপ করো যোগ্যু, আমার কাছে একটা বুদ্ধি আছে টুকিকে ইগলের কাছে নিয়ে যাওয়ার। আমরা দুজন রাতে ঘুমন্ত টুকিকে ওর মায়ের পাশ থেকে চুরি করে নিয়ে ইগলের কাছে যাব, বুঝেছো? বুঝেছি গো, সব বুঝেছি। এবার চলো বাড়িতে, রাতে হবে আসল খেলা। হা হা হা। এরপর যোগ্য কণিকা বাড়িতে চলে যায়। আর রাতের বেলা ওরা চুপি চুপি টুনির বাড়ির সামনে আসে। আর টুনি যে গাছে ঘর বেঁধেছিল সেই গাছটা যোগ্য কণিকাকে দেখে বলতে থাকে, আরে এত রাতে কণিকার যোগ্য এখানে কি করছে? টুনি টুকির আবার কোনো ক্ষতি করতে আসেনি তো? ধুর, আমি এসব কি ভাবছি, এরা হয়তো কোনো কাজে এসেছে টুনির কাছে। না, আমি বরং ঘুমিয়ে পড়ি। এরপর গাছটা ঘুমিয়ে পড়ে আর যোগ্য কণিকা জানালা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে আর ঘুমন্ত টুনির পাশ থেকে ঘুমন্ত টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে। কণিকা, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি টুকিকে ইগলের কাছে দিয়ে আসি, নয়তো কাল সকালে ইগল আমাদেরকেই খেয়ে ফেলবে। অনেক রাত হয়েছে যোগ্য, এই টুকিকে ঘরে বেঁধে রাখো, আমার ভয় লাগছে আর ঘুমও পেয়েছে, আমরা বরং কালকে যাব ইগলের কাছে। পরের দিন সকালবেলা টুনি টুকিকে না পেয়ে কাঁদতে থাকে। আমার টুকি মা, কোথায় গেলি তুই? কাল রাতে তো আমার পাশে ঘুমিয়েছিলি, কে আমার এত বড় সর্বনাশ করলো, কে আমার মেয়েকে কোথায় নিয়ে গেল? টুকি মা, কি হয়েছে টুকি, আমাকে বলো তো। ঘুম থেকে উঠে আমি আর টুকিকে পাচ্ছি না গো। তাহলে কি আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে? কাল রাতে এখানে যোগ্য আর কণিকা এসেছিল, আমি নিশ্চিত ওরা ঘুমন্ত টুকিকে নিয়ে গেছে। এসব তুমি কি বলছো? তবে আমি এক্ষুনি যাচ্ছি ওদের কাছে। যোগ্য দাদা, কণিকা দিদি, তোমরা আমার ঘুমন্ত মেয়েকে চুরি করে নিয়ে এসেছো, কোথায় রেখেছো বলো? বলো আমার মেয়েকে তোমরা কোথায় রেখেছো? আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। কি আবল তাবল বলছিস, কি প্রমাণ আছে তোর কাছে যে আমরা টুকিকে চুরি করেছি? আর একবার আমাদের দোষারোপ করলে ইগল দাদাকে বলে তোকে শাস্তির ব্যবস্থা করব, বুঝেছিস? যা এখান থেকে। কণিকার যোগ্য টুনিকে তাড়িয়ে দেয় আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। কি হলো, টুকি কোথায়, ওরা কিছু বলেছে? গাছ, ওরা আমার কাছে প্রমাণ চায় গো। আমার মন বলছে আমার মেয়ে ওদের কাছে আছে, কিন্তু ওদের বিচার করবে কে? এই বনের ইগলও যে ওদের পাশে আছে, আমার মেয়ের আবার কোনো ক্ষতি হয়নি তো? আমি করব ওদের বিচার, তুমি চিন্তা করো না। টুনি, তুমি ওদের নিয়ে এসো আমার কাছে, ওদের মুখ থেকে সত্যি কথা আমি বের করব। যাও টুনি, যাও। এরপর গাছের কথা মতো টুনি যোগ্য আর কণিকার বাড়িতে আসে। আবার এসেছিস, বলছি না যে আমরা জানি না টুকি কোথায়, চলে যা বলছি, চলে যা এক্ষুনি। দিদি, আমার মেয়ে মনে হয় ওর দিদিমার বাড়িতে গেছে। আর জানো তো, আমি আজকে পায়েস রান্না করেছি, একা একা খেতে ইচ্ছে করছে না? চলো তো তোমরা আমার সাথে, আমরা একসাথে পায়েস খাবো, চলো। সত্যি বলছিস, তুই পায়েস খাওয়াবি আমাদের? তবে চল। এরপর ও টুনির সাথে টুনির গাছের সামনে আসে আর গাছ তার লতা পাতা দিয়ে যোগ্য কণিকাকে বাঁধে। আমি রাতে তোদের দেখেছি, তোরাই টুকিকে নিয়ে গিয়েছিস, সত্যি করে বল বলছি, কোথায় আছে টুকি? আমরা জানি না, আমাদের ছেড়ে দাও। তোরা সব জানিস, টুকির কিছু হলে তোদের এখানেই মেরে ফেলবো, বল বলছি টুকি কোথায়, বল। বলছি বলছি টুকি আমাদের ঘরে আছে, আমরা ওর মুখে টেপ দিয়ে ওর মুখ বেঁধে রেখেছি, আসলে ইগলকে খেতে চেয়েছিল আমাদের কাছে। যোগ্যর কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে উড়ে যোগ্যর বাড়িতে যায় আর টুকিকে নিয়ে আসে। অন্যদিকে ইগলও যোগ্য কণিকাকে খুঁজতে খুঁজতে টুনির বাড়ির সামনে আসে আর যোগ্য কণিকাকে বাধা দেখে বলতে থাকে,
अरे बा, ये तो देखी मेघना चाहते जल, एक साथ सबाई के खाबो। सबा के खा सूझ पाबी ना तु दुष्ट ईगल, তোকে কঠোর শাস্তি দিতে যে আমি আছি। টুনি, এবার এদের প্রত্যেককে 100 করে লাঠি মারো, যাতে এরা আর কখনো এমন কাজ না করে। এরপর টুনি এদের সবাইকে মেরে তাড়িয়ে দেয়। গাছ বন্ধু, আজ তোমার উচিত বিচারের জন্য আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না গো।